হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল মেট্রো ইলেকট্রো বাংলা। আজকে আমি একটা সাইটে গেছিলাম, তো এই অপারেটর বক্তব্য ছিল যে তাকে প্রায় 4 থেকে 5 জন মতো কাস্টমার ও ডেলি ফোন করে যে তার নাকি স্পিডের সমস্যা, কোনো সময় আপলোডের সমস্যা হচ্ছে, কোনো সময় ডাউনলোডের সমস্যা হচ্ছে। তো যথারীতি আমি গিয়ে ওই ওএলইডি চেক করলাম, তো ওএলইডি চেক করেই দেখতে পাচ্ছ যে আমি ফোনের যে আর এক্স পাওয়ারটা চেক করছিলাম, তো পন ওয়ান আর পন টু, ওনার এই দুটো পন আর পন টু দুটোই চলে। তো 1 নম্বর পনটা ঠিক আছে মোটামুটি, কিন্তু 2 নম্বর পনে যখনই ঢুকলাম, 2 নম্বর পনে ঢোকার পরে দেখা গেল যে মারাত্মক পরিমাণের সমস্যা। তা কী সমস্যা একবার তোমরা দেখে নাও, যে এই দেখো আরএক্স যে পাওয়ারটা আছে, ওই আরএক্স পাওয়ারটা রীতিমতো দেখো -8, -2, -9, মানে এতটাই পরিমাণে পাওয়ার আছে, যার ফলে কী হয়, এক্সপোনগুলো ঠিকঠাকভাবে কাজ করতে পারে না। হ্যাঁ, তোমরা হয়তো বলতে পারো যে আমার তো চলছে, দেখো বেশি দিন চলবে না, এর লেন্স কিন্তু খারাপ হয়ে যাবে, এক্সপোনগুলো পরে পাল্টাতে হবে। তো যদি ঠিকঠাকভাবে এগুলো কাজ করাতে চাও বা ঠিকঠাক কাজ যদি করে, তো মিনিমাম কিন্তু 20-20 রাখবে, 18 থেকে 20, ম্যাক্সিমাম রাখতে পারো 25-26 রাখতে পারো, কিন্তু মিনিমাম কিন্তু এরকম রাখতে পারো। তো আমি অপারেটরকে বললাম এতে একটা কাজ করতে পারো, যে মেন যে আউটপুট আছে তোমার পনের পন টুয়ের, সে মেন আউটপুটে একটা 1:4 স্পিডার ইউজ করো, তাহলেই তোমার সব পাওয়ারগুলো ঠিকঠাক হয়ে যাবে। তো ইউজ করার পরে ওনার লাইন একদম ঠিকঠাকভাবে চলছে।